يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمدٍ صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: حق المسلم على المسلم خمس: رد السلام، وعيادة المريض، واتباع الجنائز، وإجابة الدعوة، وتشميت العاطس. رواه مسلم. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন: হক মুসলিমি আলাল মুসলিমি খামসুন, মুসলমানের উপর আরাক মুসলমানের পাঁচটি হক, দায়িত্ব, করণীয় বিষয় রয়েছে। এক নম্বর, রদ্দুসালাম, সালামের জবাব দেওয়া। দুই নম্বর, ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। তিন নম্বর, ইত্তেবাউল জানাইস, জানাজায় শরিক হওয়া। চার নম্বর, ইজাবাতু দাওয়া, দাওয়াতের সাড়া দেওয়া, দাওয়াত গ্রহণ করা, দাওয়াতের সাড়া দেওয়া। পাঁচ নম্বর, তাশমিতুল আতিস, হাসির উত্তর দেওয়া। আশা রাখি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে উক্ত বিষয়ে দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হক বা করণীয় বা দায়িত্ব চার রকম হয়ে থাকে। একটা হলো আল্লাহর হক বান্দার উপর, আর একটা বান্দার হক আল্লাহর উপরে, আর আরেকটা হলোই মুসলমানের হক মুসলমানের উপর আমভাবে, আর আরেকটা হলো বিশেষ আত্মীয়তা বন্ধনের হক খাস করে। আল্লাহর হক কি? মাআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সওয়ারির পিছনে বসেছিলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাকে বলেন, মাআজ আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, মাস তুমি কি জানো আল্লাহর হক, আল্লাহর কর্তব্য বান্দার উপরে কি? তার মানে হলো বান্দাকে সেটা অবশ্যই করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব জরুরি। কি সেটা? বলছেন আনতা আবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি ইবাদত করবা আল্লাহর জন্য আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ব্যাস, এটা হলো আল্লাহর হক বান্দার উপর, এতটুকু। ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক আল্লাহর উপরে কি? আর বান্দার হক আল্লাহর উপরে আল্লাহ ইউআযিব মাল্লা ইউশরিক বিহি শাইআন, বান্দার হক আল্লাহর উপরে যে বান্দা যদি তার জীবনে কখনো কোনো সময় আল্লাহর সাথে শিরিক না করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে শাস্তি দিবে না। এটা হলো বান্দার হক আল্লাহর উপরে, এটা হক ছিল আল্লাহর বান্দার মাঝে। তিন নম্বর যেটা বলেছিলাম যে মুসলমানের হক মুসলমানের উপর সাধারণ আমভাবে, যেটা আজকে জুমার খুতবায় আলোচনা করব। আর আলোচনা করার মূল উদ্দেশ্য হলো এই যে আসলে এই জুমার খুতবাটি মুসলমানদের জন্য একটা বড় খোরাক। যারা এখানে মুসল্লি আছেন তাদের বাস্তব জীবনে যে প্রয়োজনীয় মাসাইল আছে, জানার বিষয় আছে, এগুলি তাদেরকে অবগত করানো, যেন ওনারা সেটা আমলে নিয়ে আসতে পারে। আমরা কখনো কখনো জুমার খুতবায় অনেক বড় বড় বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসি, খুতবার মধ্যেই ফিলিস্তিন স্বাধীন করে ফেলে দিচ্ছি, জুমার ভিতরে ইসরায়েল নিয়ে অনেক বড় বড় গল্প দিচ্ছি, এখান থেকে আমেরিকাকে ধমকি দিচ্ছি, কিন্তু সাধারণ জনগণ কি পাচ্ছেন আমার জুমা থেকে, এটা হলো সবচেয়ে লক্ষণীয় বিষয়। এজন্য আমি মনস্থির করেছি আমাদের যেগুলি প্রয়োজন মাসাইল, যে প্রয়োজন মাসাইল বিষয়ে আমরা এখন পর্যন্ত অনেকেই অজ্ঞত, জানি না, যেগুলো আমাদের জানার প্রয়োজন। আমরা হাদিস থেকে জানলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একজন মুসলমানের উপর আর একজনের মুসলমানের হক, তার মানে কি? যিনি মুসলমান ওনার হক আমার উপরে আছে, আমার হক ওনার উপরে আছে, এটা জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের সবসময় মুসলমানের সঙ্গে লেনদেন হচ্ছে, পরিচয় যাওয়া আসা, কি সেটা হক? এক নম্বর রাদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। বিষয়টা একেবারে হালকা, কিন্তু যত হালকা মনে করছেন এত হালকা নয়। একটা হলো সালাম প্রদান করা আর আরেকটা হলো সালামের জবাব দেওয়া, এর হুকুমটা কি? প্রথম হুকুম হলো এই, সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া দোনোটাই মুসলমানের উপর মুসলমানের ওয়াজিব এবং হক। ওয়াজিবের অর্থ হলো এই যে এটা আমল করলে সওয়াব পাওয়া যাবে আর আমল না করলে গুনাহ হবে। যেমন এই হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন রাদ্দুস সালাম, মুসলমানের প্রতি মুসলমানের এটা হলো সালামের উত্তর দেওয়া। আচ্ছা, আল্লাহ পাক সূরা নিসায় বলেছেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়্যা, যখন তোমাকে কেউ সালাম প্রদান করবে ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা, তখন তুমি সালামের উত্তরটা উনি যেভাবে দিয়েছেন তার চেয়ে আরও উত্তমভাবে তার উত্তরটা দাও, আর না হলে তিনি যেভাবে সালাম দিয়েছেন কমপক্ষে অতটুকু উত্তর তাকে দিতে হবে। কোরআনের ভাষা, রসুল বলছেন হক মুসলমানের প্রতি মুসলমানের হক। সালাম দেওয়ার হুকুম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম মুসলিমের আর একটি বর্ণনায় তিনি বলছেন যখনই কোনো মুসলমানের প্রতি মুসলমানের কর্তব্য এবং হকের মধ্যে এক নম্বর হল ইফসা উস সালাম,
নিজেদের ভিতরে বেশি বেশি সালাম প্রদান করা, সালাম দেওয়া। তাহলে আল্লাহ রসুল সালাম দিতেও বলেছেন, হাদিসে বলছেন আমার অনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিসাবেন, আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সাতটা কর্ম করার জন্য হুকুম দিয়েছেন, সাতটা কাজ করতে হবে। তার মধ্যে একটা ইফসা উস সালাম, নিজেদের ভিতরে বেশি বেশি সালাম প্রদান করো। সালাম এটা আসলে কি? সালামটা হলো যেমন একটু আগে শুনলাম আল আদাবুন ইসলামিয়া, এটা ইসলামিক শিষ্টাচার এবং এটা আদব। আর এই ইসলামী শিষ্টাচার এর সম্পর্ক শুধু ইসলামের সাথে নয়, আপনি আশ্চর্য হবেন, মানুষের আদম সন্তানের যত কর্মে বিষয় রয়েছে, কর্ম বিষয় রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম কর্ম যেটা করতে হবে তার মধ্যে দুটা কর্ম, যে দুটাই হাদিসের মধ্যে আসে, একটা হলো হাসির উত্তর দেওয়া আর আরেকটা হলো সালাম প্রদান করা। দলিল বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন ওয়া নাফাখা ফিহির রুহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির পুত্তলিকা তৈরি করেছেন, এরপরে তার ভিতরে রুহ দিয়েছেন। রুহ জিনিসটা কি? কুলির রুহ মিন আমরি রব্বি, কোরআনে বলছেন এস আলুনাকা আনির রুহ, হে রসুল সাল্লাম আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করলে তাদেরকে বলেন আমরু রব্বি, এটা আমার রব এবং প্রতিপালকের হুকুম। তার মানে হলো ভিতরে যে কল্প আছে, এই কল্পটা যে পাম্প করে, এটা যে নড়ে, এটা যে চলে, যেটার দ্বারা আমরা নিঃশ্বাস নেই এবং দেই, এটা এমনি চলে না, এটা আল্লাহর হুকুমে চলে। তো আদম আলাইহিস সালামকে এই পুরাটা বডি তৈরি করার পর আল্লাহ তাআলা তার মধ্যে রুহ দিয়েছেন, তার মানে এখন এই কল্পটাকে চলার অনুমতি দিলেন। রুহ আসার সাথে সাথে আদম আলাইহিস সালামের প্রথম যে কর্মটি সাব্যস্ত হয়েছে আতাস, তিনি হাসি দিলেন, হাসি দিলেন। এখন তিনি তো কিছু জানেন না, এটা মাটির মানুষ, কেবল তৈরি করা হয়েছে, হাসি দিয়ে ফাহামিদ আল্লাহ, তিনি বললেন আলহামদুলিল্লাহ। উনি কোথার থেকে শিখলেন যে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে? এটা আদম আলাইহিস সালাম কোথা থেকে শিখলেন? আল্লাহ ওনাকে শিখিয়ে দিয়েছে। মানে মানুষের, মানুষ সৃষ্টির প্রথম যে কর্মটি সাব্যস্ত হয়েছে হাসি, হাসি দেখি বললেন আলহামদুলিল্লাহ। তাহলে হাসি দিলে যে আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা কোনো দুনিয়াবি শিক্ষকের শিক্ষা নয়, এটা স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন যে তুমি এখন আলহামদুলিল্লাহ বলো, আমি এ বিষয়ে পরে আলোচনা করব। আচ্ছা, তারপরে বলেছেন ইযহাব, উনি হাসি দিলেন, এরপর বললেন আলহামদুলিল্লাহ, আশেপাশে ফেরেশতা ছিলেন, তারা বলেন ইয়ারহামুকাল্লাহ, এরপর আল্লাহ তাআলা বলছেন ইযহাব উলাইকা নাফারিম মিনাল মালাইকা, আদম এই যে তোমার পাশে কিছু ফেরেশতা বসে আছে, দেখেন প্রথম শিক্ষা শুরু, বলছে তুমি তাদের কাছে যাও, ফাসাল্লিম আলাইহিম, তাদেরকে যে সালাম দাও, হাদিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এই সালাম প্রদান করার নিয়ম, এটা তোমার জন্য আমি সাব্যস্ত করে দিলাম এবং তোমার সকল সন্তানের জন্য এই নিয়ম আমি সাব্যস্ত করে দিলাম। তাহলে সালামের বিষয়টা আমরা যত হালকা মনে করছি এতটা নয়, এটার সূচনা হয়েছে একেবারে মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে, এবং এই সালাম প্রদানের শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা। এটার দ্বারা লাভ কি? এটার দ্বারা অনেক লাভ রয়েছে, এটা আমাদের ব্যক্তিগত লাভ রয়েছে, এবং এটা আমলের মাধ্যমে যেমন সওয়াব হয় ঠিক তেমনই আল্লাহর হক আদায়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তাসাল্লিমু আলা আহলিহা, আর এক জায়গায় বলছেন ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, সালাম তো সবসময় দিতে হবে। কোনো ঘরে যদি তুমি প্রবেশ করো, ওই ঘরে কেউই নেই, তখন তুমি নিজেকে সালাম দাও। এই নিজেকে সালাম দেওয়া, এই সালাম তোমার জন্য বরকত হবে, তোমার জন্য কী হবে, বরকতে কারণ হবে। তো আমরা প্রথমে জিনিসই জানলাম, দুটা জিনিস জানলাম,
সালামের হুকুম কি, আর একটা হলো সালামের সূচনা কি। তো আমি বলেছি সালাম এটা একটি ওয়াজিব আদাবুন ইসলামিয়া এবং এটা একটি ইসলামের সূচনা থেকে চলে আসা একটি শিষ্টাচার। সালাম প্রদান করা এমন একটি কর্ম যেই কর্মকে আল্লাহ নবী বলেছেন খাইরুল ইসলাম, ইসলামের অন্যতম কাজের মধ্যে এটা একটি। রসুল সাম জিজ্ঞেস করা হয়েছে আইউল ইসলামী খাইরুন, ইসলামের মধ্যে কোন কর্মটি সবচেয়ে বেশি ভালো উত্তম। রসুল বলছেন তাকরা উসালাম, বলছেন ইতাম উত্তাম, উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো। ওয়াত্তাকরা উসালাম, আর বেশি বেশি সালাম প্রদান করা। আলা মান আরাফতা ওমাল্লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দিবা আর যাকে চেনো না তাকেও সালাম দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটি হাদিসে তিনি বলছেন আফসুস সালাম, তোমরা নিজেদের ভিতরে বেশি বেশি সালাম বিনিময় করো। ওয়া আতআমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা বন্ধনকে ঠিক রাখো। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, আর তুমি ওই সময় সালাত আদায় করো যখন মানুষ শুয়ে আছে, অর্থাৎ তাহাজ্জুদের সওয়াল। কিয়ামুল লাইল আফসালুস সালাত বাদা সালাতিন মাকতুবা, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল কিয়ামুল লাইল, রাত্রির সালাত। রসুল বলছেন তুমি যদি এই কয়টা কর্ম করতে পারো, কি বেশি বেশি সালাম দিবা, মানুষদেরকে খানা খাওয়াবা, আর আত্মীয়তা বন্ধন ঠিক রাখবা, আর যখন মানুষ শুয়ে থাকে তখন নামাজ পড়বা, কি হবে? তাদখুলুস জান্নাতা বিসালাম। এই চারটি কর্ম যদি করতে পারো তুমি ইনশাআল্লাহ নিরাপদে জান্নাতে চলে যাবে। তাহলে নিরাপদে জান্নাতে যাওয়ার একটি অন্যতম মাধ্যম হল পরস্পর সালাম বিনিময় বেশি করা। আর একটি হাদিসে বুখারী মুসলিম হাদিস, আল্লাহ নবী বলছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তুমি মোমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করার কোনো প্রশ্নই আসে না। ওলা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তুমি মোমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে পরস্পর একে অপরকে আল্লাহ যেন ভালো না বাসবে, ভালোবাসতে হবে, একজন আরেকজনকে ভালোবাসতে হবে। আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি কর্ম সম্পর্কে বলবো না, ইদা ফালতুম, যখন তুমি আমলটি করবা তাহাবাবতুম, তোমাদের পরস্পর ভ্রাতৃত্ব ভালোবাসা বৃদ্ধি পাবে। সেটা কি? আফসুস সালাম, নিজেদের ভিতরে বেশি বেশি সালাম প্রদান করো। তাহলে সালামের হুকুম, সালামের শিষ্টাচার চলে আসার ইতিহাস, সালামের ফজিলত জানলাম। সালাম দিব কোথায় কোথায়? যখন যেখানেই কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে, কোনো মুসলমানের সাথে, কি বললাম, মুসলিমদের সাথে সাক্ষাৎ হবে, যদি আপনি বুঝতে পারেন ইনি মুসলমান তাকে সালাম দেন। হ্যাঁ, আপনি যদি আগে সালাম দিতে পারেন তাহলে আপনি আমার চেয়ে উত্তম বেশি। এই উত্তম নেওয়ার জন্য চেষ্টা করতে হবে কে আগে সালাম দেয়। রসুল সালাম বলছেন ইজা লাকিয়া আহাদুকুম, যখন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি কারো সঙ্গে সাক্ষাৎ হলে ফাল ইসাল্লিম, তাকে যেন সালাম দিয়ে কথা শুরু করে, আগে সালাম দাও। ওয়া ইন হালাত বাইনাহুমা শাজার, সালাম দিয়েছি একসঙ্গে হেঁটে যাচ্ছি, মাঝখানে একটা গাছ পড়েছে, এই গাছের ওই পাশে দিয়ে আমি যাচ্ছি আর এই বাম পাশে দিয়ে আমার এই বন্ধু যাচ্ছেন, মাঝখানে গাছ পড়ুক অথবা কোনো দেওয়াল পড়ুক অথবা কোনো পাথর পড়ুক, আবার যখন ওখানে যেয়ে একসাথে হব আবার সালাম দাও। কি বোঝা গেল? সাক্ষাৎ যখনই হোক আমরা কি মনে করি, অনেক দিন পর দেখা হলে তখন সালাম দিই, একটু আগে দেখা হলো আবার দেখা হলে সালাম করতে হবে, এমনটা হয় না। তাহলে এত সুন্দর একটা নেকি, এত সুন্দর একটা আমল, যে আমলের জন্য আমার কোনো সময়ের অভাবের প্রয়োজন নেই, আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, শিখার কিছু প্রয়োজন নেই, কোনো পয়সা খরচের প্রয়োজন নেই, শুধু সালাম দিলেই তো আমি সব পেয়ে যাবো। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘন ঘন বাজারে যেতেন, তো ওনার বন্ধু জিজ্ঞাসা করেছে ভাই আমি দেখি তুমি বাজারে আসো কোনো কিছু কেনাকাটা করো না, শুধু বাজারে ঘোরো আর দেখি মানুষকে সালাম দাও, কিছু কিনেন না, কেন আসেন বাজারে? তিনি বলছেন আমি কোনো কেনাকাটার জন্য আসিনি,
আমি এ জনসম্মুখে শুধু এজন্য আসি যেন আমি তাদের মাঝে সালামের প্রশান প্রশস্ততা ঘটাই, আমি চাই সালাম দিয়ে সালামের ফজিলতটা যেন অর্জন করি। এই সাহাবা আকরামদের আদর্শ এটা ছিল। তাহলে এক নম্বর আমরা জানলাম যখনই সালাম হবে তখনই আমরা একে অপরকে সালাম দেবো। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে দিই, সেটা হলেই সালামটা কি জানেন, সালাম একটা গুরুত্বপূর্ণ দোয়া, এবং একটু ভালো করে শোনেন, এটা হলো নিঃস্বার্থ দোয়া, কোনো স্বার্থ নাই এই দোয়ার মধ্যে, ঠিক আছে। আর আমি গত জুমায় নওগাঁয় এক জায়গায় পড়ালাম, আশ্চর্য হয়ে গেলাম, আহলে হাদিস মসজিদ, ইমাম মসজিদের মানে মেম্বারে বসেছে, আপসে কথা বলছে, কেউ এসে টাকা দিচ্ছে মসজিদের কাছে, ইমাম সাহেবকে বলতেছে যে আমার এই 200 টাকা অমুকের জন্য দোয়া করেন, 500 টাকা দোয়া করেন। আরে বাবা, টাকা দিয়ে দোয়া নিতে হবে? আপনি যদি মসজিদ দান করেন তাহলে একটা দান করার জায়গা থাকবে, সেখানে গোপনে দান করেন, আর প্রকাশ্যে দান করলে সেটা ওইভাবে দেন। কিন্তু জুমার খুতবা চলাকালীন কথা বলা তো দূরের কথা, সামনে একটা পাথর আছে ওটা তো সরানো যায় না, কোনো সারার কথা বলা হারাম জুমার খুতবাই, ইমাম যখন মেম্বারে বসেছে কোনো কথা বলা যায় না, কেউ কারোর সাথে কথা বলতে পারো না, কেউ যদি কথা বলে তাহলে তাকে এটা বলতেও পারবো না তুমি উস্কুত চুপ থাকো, যিনি কথা বলেছেন ওনার সওয়াব তো শেষ। আর আপনি যদি জুমার খুতবা চলাকালীন তাকে বলেন যে তুমি চুপ থাকো, আপনার সওয়াবও শেষ। কে বলতে পারবে? আমি পারবো, ইমাম পারবে, খতিব পারবে, কোনো মুসল্লি কোনো ত্রুটি থাকলে তাকে সংশোধন করতে পারবে। রসুল খুতবা দিচ্ছিলেন, একজন ব্যক্তি আসছেন, বসে পড়েছেন, দুই রাত পড়েন নাই, আপনারা অনেকে আসতেছেন সরাসরি বসে যাচ্ছেন, কেন বসে যাচ্ছেন? এটা আমাদের দেশে একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর এই অভ্যাসটা করেছে আমাদের মতো এক শ্রেণীর আলেম। ওনারা মনে করেন জুমা চলাকালীন কেউ যদি এসে নামাজ পড়ে খুতবায় নাকি ডিস্টার্ব হয়, বাংলায় আলোচনা নাকি ডিস্টার্ব হয়, এই জন্য লাল বাতি দিয়ে লিখে দেয় যে খুতবা চলাকালীন সুন্নত পড়িবেন না। রসুল বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস ইল্লা ইউসাল্লি রাকাতাইন, যখন কোনো মসজিদে কোনো ব্যক্তি ঢুকবে ওই ব্যক্তি দুই রাকাত সালাত না পড়ে যেন না বসে, রসুল নির্দেশ দিয়েছেন। সাহাবা একরাম ঠিক সেইভাবে আমল করেন। একজন সাহাবি জুমা চলাকালীন ও যে এসে দুই রাকাত না পড়ে বসেছে, রসুল দেখে বলে দিয়েছেন ইয়া রাজুল হাল সাল্লাইতে রাকাতাইন, তুমি কি দুই রাত পরে বসলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দুই রাকাত পড়ি নাই। বলছেন কুম ওয়া সাল্লি রাকাতাইন, দাঁড়াও দুই রাকাত পড়ে তারপরে বসো। এখন বলেন এর চেয়ে বড় আর কোনো দলিলের প্রয়োজন আছে যে মসজিদে ঢোকাকালীন যে কোনো অবস্থায়, হ্যাঁ একামত হবে দাঁড়িয়ে থাকেন বসেন না, অথবা নামাজ শুরু করেছেন একামত হয়ে গেছে নামাজ ছেড়ে দেন, কিন্তু যখনই আসবেন অল্প সময় থাকলে দাঁড়িয়ে থাকেন আর না হয় নামাজ পড়ে বসেন। যাই হোক, রসুল কী করলেন, সরাসরি ইসলাহ করলেন, ওই ব্যক্তিকে শিখিয়ে দিলেন এই আমলটা করো। তাহলে জুমার খুতবা চলাকালীন খতিব যে কাউকে বলতে পারবে, আপনার কোনো প্রয়োজন খতিবকে বলতে পারবেন। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, একজন সাহাবি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জন্য একটু দোয়া করেন, আমরা সব ধ্বংস হয়ে গেলাম। তাহলে খতিবের সাথে কোনো ব্যক্তি সে দাঁড়িয়ে কথা বলতে পারে, কিন্তু আপনারা নিজেদের মধ্যে কোনো কথা বলা চলবে না। তাহলে আমি যেটা দেখলাম সেটা হলে যে এই ছোট্ট একটা আমল আমাদের মধ্যে নাই। তো যেটা আমি আশ্চর্য হলো, আমার শুধু ওই মসজিদে না, অধিকাংশ মসজিদে জুমার খুতবা চলাকালীন এসে 200 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, অমুক ব্যক্তি তার মা বাপ মারা গেছে তার জন্য 500 টাকা দান করলাম, ইমাম সাহেব তখন তার জন্য আবার দোয়া করে নেই। এগুলো হলো স্বার্থ দোয়া, মানে শর্ত সাপেক্ষে দোয়া, টাকা দিয়ে দোয়া কিনছেন জি না, এত এই দোয়া আপনার ছাদের উপরে যাবে না। আল্লাহর কাছে যেটা করবে আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, দান হোক, সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, এটা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত ওই এবাদতটি শুধুমাত্র আল্লাহ সন্তোষজনক করতে হবে, বাস। আপনি দোয়া এক সপ্তাহ দোয়ার জন্য টাকা দিয়েছেন, আমি যদি দোয়া না করি পরের সপ্তাহ এই মসজিদে টাকা দিবেন না যে ইমাম সাহেব আমার জন্য দোয়া করলো না। আসলে দোয়ার বিষয়টা জানি না, আশ্চর্য বিষয় যে আমাদের দোয়া নিয়ে আমাদের দেশে এখন গণ্ডগোল হয়, মারামারি হয়। এই কেন বললাম যে সালামটা হলো নিঃস্বার্থ দোয়া, ওটা এই জন্য বললাম সালাম করা মানে হলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তার মানে হলেই আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালামত শান্তি বর্ষণ হোক, এটা আমি দোয়া করছি আপনার জন্য। এতটুকু দিলে সালাম হয়ে যায়,
আর যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে আমি বললাম আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালাম হোক, মানে শান্তি হোক এবং রহমত নাজিল হোক, আমি আপনাদের দোয়া করছি, কোনো শর্ত ছাড়া, সাক্ষাৎ হলো দোয়া করলাম। আমি ওনাকে চিনি বা না চিনি, আত্মীয় হোক বা না হোক, মুসলমান ভাই বুঝতে পারলাম, আমি তাকে সালাম দিলাম, তার জন্য দোয়া করলাম। আল্লাহ কি বলছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাকে কেউ যদি সালাম দেয় তাহলে সালামের উত্তর তুমি তাকে দাও, ও যে ভাষায় দিয়েছে তার চারও উত্তম ভাষায় দাও, না পারলে অতটুকুই দাও। কি বুঝলাম এই দুই আয়াতে হাদিসের দ্বারা? কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম হবে, কিন্তু সে দশ নেকি পেল। আমি উত্তর দিতে পারি ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ, আমি একটু বাড়ায় বললাম, তার জন্য দোয়া একটু বেশি করলাম, এটা আমার হক, আল্লাহ আমাকে বলেছে আরও ভালো করে দে, তার জন্য রহমতের দোয়া করলাম। আর যিনি বলেন আসসালামু আলাইকুম দশ নেকি, আর উনি যদি সালাম দিতেই বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিশ নেকি, তখন আমি উত্তর আরও ভালো কিভাবে দিতে পারি, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত, আমি আরেকটু ভালো করে দিলাম, আর একটা দোয়া বৃদ্ধি করলাম, এটা শরীয়ত আমাকে অনুমতি দিয়েছে। যিনি সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলে উনি বিশ নাকি, আর উনি সালাম দেওয়ার সময় যদি পরিপূর্ণ সালাম দেয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত, তাহলে উনি তিরিশটা নিকে পেল এবং পরিপূর্ণ দোয়া উনি আমার জন্য করল, আমিও এখন তার জন্য পরিপূর্ণ দোয়া করবো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত। কিন্তু আমি এর চেয়ে বেশি বাড়াতে পারবো না, আল্লাহ রসুল এর চেয়ে বেশি বাড়ান নাই। তাহলে যদি কেউ কম করে সালাম দেয় আমি বাড়াতে পারবো যতটুকু শরীয়ত অনুমতি দিয়েছে, আর যদি সালাম দিতেই পরিপূর্ণ সালাম দেয় তাহলে আমি সেইভাবেই পরিপূর্ণ উত্তর আমি তাকে দিব। তাহলে এই সালাম শুধু সালাম নয়, এটা একটা দোয়া। এই সালামের মধ্যে দোয়া আছে, শান্তির দোয়া আছে, রহমতের দোয়া আছে, বরকত। আমরা সারাদিন মেহনত করতেছি, দোকানে বসে কাজ করতেছি, কেন? রিজিক, বরকত চাই। এই বরকত আপনি ইচ্ছা করলে পাবেন না, এই বরকত আসতে হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দেবে, আপনার হায়াতের মধ্যে বরকত দেবে, আল্লাহ আপনার কর্মের মধ্যে বরকত দেবে। এই বরকতকে আমরা চাই না? অবশ্যই চাই। এই বরকতের জন্য আমাকে যদি বলেন হুজুর পাঁচশো টাকা হাত দিয়ে এলেন, আমার জন্য বরকতের দোয়া করেন, এটা হলো স্বার্থর দোয়া, এই দোয়া কবুল হবে না। আর সালাম দেখা হলেই সালাম, এটা একটা নিঃস্বার্থ, কোনো এখানে দুনিয়াবে কোনো স্বার্থ নেই, সাক্ষাতে সালাম দিচ্ছেন। এই যে একটা আমলটা যদি আমরা চালু করি এটা আমাদের লাভ। যিনি দোকানে আসবেন, যিনি দোকানে বসে আছেন তিনিও সালাম দিবেন, বা যিনি আসছেন তিনি সালাম দিবেন, বাড়িতে আপনি ঢুকছেন, আপনি কি আপনার পরিবারের প্রতি শান্তি চান না, রহমত চান না, বরকত চান না? তাহলে আপনার পরিবারকে আপনি সালাম দিলে আপনার দুটা লাভ, আপনি সন্তানের জন্য দোয়া করছেন, আপনার সন্তানের আপনার প্রয়োজন, রহমতের প্রয়োজন, শান্তির প্রয়োজন, বরকতের প্রয়োজন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি পিতা, আপনি মা, আপনার দোয়া আল্লাহর মাঝে কোনো পার্টিশন নেই। তাহলে আপনি এটা কেন অপেক্ষায় থাকেন যে আমার ছেলে আমাকে সালাম দেখ না? আপনি ঘরে যখন যে আসবেন ঘরে উনি সালাম দিয়ে ঢুকবেন, উনি বাপ হোক, দাতা হোক, শিক্ষক হোক। কিন্তু এখানে উল্টা, এখানেই উল্টা, ক্লাসে শিক্ষক আসেন, ছাত্ররা দাঁড়িয়ে সালাম দেয়, জি না, এটা নিয়ম না। নিয়ম যিনি আসবেন তিনি সালাম দিবেন, উনি যত বড়ই হোক না কেন, এটা তার হক। এরপরে যতজন বসে আছেন ওনারা তাকে উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখানে আর একটা মাসআলা, সেটা হলেই আলোচনা লম্বা না হয়ে যায়, মাসআলা হলে যে কোনো অনেক মানুষ বসে আছে, সালাম দিয়েছে একজন, সবাইকে উত্তর দিতে হবে, দিলে ভালো, কিন্তু যদি একজন তার উত্তর দিয়ে দেয় তাহলে তার উত্তর আদায় হয়ে যাবে। কিন্তু এর বিপরীত আর একটা মশলা যেটা একটু পরে আসবে, কেউ যদি হাসি দেয় এবং সে বলে আলহামদুলিল্লাহ, তখন সবার উপর ওয়াজিব, তার জন্য দোয়া করতে হবে ইয়ারহামুক আল্লাহ। এই দোয়া অনেকে জানেন না, আপনার উপর ওয়াজিব, যিনি হাসি দিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ বলবে, এবং যারা শুনেছে ইয়ারহামুক আল্লাহ বলবে। একজন ইয়ারহামুক আল্লাহ বললে হবে না, সবার উপর ওয়াজিব, তার জন্য দোয়া করতে হবে ইয়ারহামুক আল্লাহ। আর যিনি হাসি দিয়েছেন তিনি আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহ বালাকুম। কত সুন্দর দোয়ার আদান প্রদান। আমি ছোট্ট মাসআলা আপনাদের সামনে শুধু এজন্য বলছি যে এগুলি ছোট্ট আমলটাও তো আমাদের মধ্যে নেই, আমরা জানি না। যাই হোক, আমি বললাম যখনই সাক্ষাৎ হবে তখন সালাম দিবেন। আচ্ছা, আর একটা আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা কি? খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, অজু করার সময় সালাম দেওয়া যায় না। আরে বাবা, তোমাকে কে বলেছে সালাম দেওয়া যায় না? রসুল বলছেন যখনই সাক্ষাৎ হোক তখনই সালাম দেবে। এমনকি মসজিদে যিনি ঢুকছেন তিনিও যদি সালাম দেয় দিতে পারবেন, দিতে পারবেন, এবং উনি যদি সালাম দিয়ে ফেলে দেয় তখন যারা সালাম সরবে তার জন্য উত্তর দেওয়া ওয়াজিব,
কিন্তু উনি যদি নামাজরত অবস্থায় থাকেন, সালাতরত অবস্থায় থাকেন, তাহলে সালামের উত্তরটা মুখে না দিয়ে হাতের ইশারায় বাস, কিন্তু উত্তর দিতে হবে তার। ওই যে একটু আগে শুনলেন সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাহলে আপনি কোন জায়গাটা পেয়েছেন যে আপনি খাওয়ার সময় সালাম দিতে পারবেন না? খাওয়ার সময় তো আরও বরকত বেশি দরকার, রহমত বেশি দরকার, ওজুর সময় গুনাহ মাফ হচ্ছে, আমাকে কেউ সালাম দিলে একটা দোয়া করলো আমার জন্য, এখানে নিষেধ কোথায়? এটা শয়তানি ওয়াসওয়াসাই। আমাদের সমাজে কিছু আলেম শ্রেণীর মানুষ তারা ইসলাম নিয়ে গবেষণা করে না, ওই পূর্বের কোনো হুজুর বলেছে ওই কথাটা এখন পর্যন্ত প্রচলন আছে সমাজের ভিতরে, এটা কোনো দিন খুঁজে দেখে না এই কথাটা সত্য কি সত্য নয়, কথাটা সঠিক কি সঠিক নয়। আচ্ছা, যখন দেখা হবে তখন সালাম দিবে, আর কখন সালাম দিবেন? অন্যের বাড়ি ঢোকেন অথবা নিজের বাড়িতে ঢোকেন, যখনই বাড়িতে ঢোকেন, মসজিদে ঢোকেন, দোকানে ঢোকেন, কোনো জনসম্মুখে ঢোকেন, যেখানে ঢোকেন সালাম দেন, তাহলে আপনার জন্য বরকত হবে, ওই বাড়ির জন্য বরকত হবে। যদি এমনটা হয় ওই বাড়িতে কোনো বসবাস কেউই করছেন না, আপনার বাড়ি তালা মারা ছিল, আপনি ঘরে তালা খোলা ঢুকতেছেন, দোকানে তালা খোলা ঢুকতেছেন, গুডাউনে তালা খোলা ঢুকতেছেন, সেখানেও সালাম দেন। বলছেন লা তাদখুলু বুয়তান গায়রা মাসকুনাতিন, এমন ঘরে ঢোকার ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেরাই নিজের উপর সালাম দাও। এই নিজেরা নিজের সালাম দিলে সে সালামটা তোমার জন্য বরকত হবে, তাইয়েবা, এবং তোমার জন্য এটা উত্তম কাজ হবে। আর রাসূলুল্লাহ বলছেন ইয়া বানি আদম ইজা দাখালতা আলা আহলিক, হে আদম সন্তান, তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা, ফাসাল্লিম, তাদেরকে তুমি সালাম দাও, ইয়াকুন বারাকা আলাইকা ওয়া আলা আহলিক, সালাম দিলে তোমার জন্য বরকত হবে, তোমার পরিবারের জন্য বরকত হবে। তো আমার পরিবারের জন্য বরকত চাই না? অবশ্যই বরকত চাই। এজন্য আমরা অনেকে লজ্জা করি যে বাপ কেন ছেলেকে সালাম দিবে, আমি কেন স্ত্রীকে সালাম দেব, মোবাইল হ্যালো জি না, আগে সালাম দেন, এটা আপনার জন্য ফায়দা। ছেলে ফোন করেছে আগে সালাম দেন, স্ত্রী ফোন করেছে আগে সালাম দেন, সালাম দিলে ফায়দা, আপনার জন্য লাভ, ওনার জন্যও লাভ। সালাম এমন একটি বিষয় শুধু জীবিত ব্যক্তির জন্য না, মৃত ব্যক্তির পাশে দিয়ে হেঁটে গেলে সালাম দিয়ে যেতে হবে। কবরস্থানে দোয়া কি? আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। কোন কবরের পাশে দিয়ে হেঁটে গেলে কবরবাসীকে আগে সালাম দেন, তার জন্য তার কাছে তার দোয়া করেন। আসসালামু আলাইকুম প্রথম শব্দ হলো তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষণ হোক। তাহলে মৃত ব্যক্তিকে যদি সালাম দিতে হয় তাহলে জীবিত ব্যক্তিকে সালাম কেন দিব না? এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলে মুসলমানের সাথে মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দিবে, এজন্য আপনার আকৃতিটা অবশ্যই মুসলিমদের আকৃতি হতে হবে, জরুরি। আমাকে বুঝতে হবে আপনি মুসলিম, আপনার সকল সুরত দেখা যেতে হবে না বুঝি ইনি মুসলমান নাকি মুসলমান না, আমি কি করব, আমাকে চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলছেন লা তাবদাউ বিসসালাম, লা তাবদাউ সালাম বিল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা ও মুসলিম তাদেরকে আগে সালাম দিও না, আগে সালাম দিও না, কারণ সালাম একটা শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। ও এখনো মুসলমান হয় নাই, এ রহমত পাওয়ার যোগ্যতার মধ্যে নেই, যোগ্যতা নাই, আগে ইসলাম গ্রহণ করবে তখন তাকে সালাম দাও, এটা ইসলামী শিষ্টাচার, গায়ের ইসলামী শিষ্টাচার নয়। আচ্ছা, এখন কোনো ব্যক্তির চেহারা সুরা যদি এমন হয় যে অন্য ধর্মের সাথে মিলিত, রসুল যেমন বলেছেন আউফুল্লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, কাসুস সাওয়ারিব, মুসকে ছোট করো, খালিফুল মুশরিকিন, খালিফুল মজুস, মুশরিকদের বিরোধিতা করো, অগ্নি পূজারীদের বিরোধিতা করো, তার মানে আপনি মনে করছেন দাড়িটাকে সুন্নত না, এটা ওয়াজিব, শুধু ওয়াজিব না, এটা ইসলামের একটা পরিচয়। বাংলাদেশের জন্য আপনার বুঝে আসতেছে না, আমরা ইন্ডিয়ায় পড়েছি, সেখানে যে দেখেছি, ইন্ডিয়াতে কী করবেন? হুজুর দেখে সালাম দেবেন? হুজুর দেখে সালাম দেওয়ার সমস্যা, শিখ ওরাও হুজুরের মতো দেখতে, পাগড়ি বাঁধা থাকে, দাঁড়িয়ে এরকম গিড়ে দিয়ে রাখে ওরা, ওদেরকে আমি যাই প্রথম আগে সালাম দিতাম তবরি যেন মনে করে, পরে জানলাম যারা অমুসলিম, ওটা একটা আলাদা। কিন্তু ইন্ডিয়াতে যদি আপনার সকল সুরত দেখে মুসলমান যদি প্রমাণ না হয়, আল্লাহ না করুক রোড এক্সচেঞ্জ করে যদি মারা যান, জানাজা পড়বো না শাসনা পড়াবো, কি এখন বুঝবো কি বলেন? কীভাবে বুঝবো? বোঝার লাস্ট ইন্ডিয়া যেটা করে সেটা হলেই দেখে তার সুন্নত করা আছে কি না,
তাহলে মৃত্যুর পরে দুনিয়াতেই কিন্তু বেইজ্জত হয়ে গেলেন শুধুমাত্র আপনার এই সুন্নতি চেহারাটা না রাখার কারণে। মুসলমান চেহারা সুন্নতি চেহারা হবে, নামাজি তার চেহারায় দাগ দিয়ে বোঝা যাবে মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি, এই জন্য আপনাকে দেখলে আর এখন সালাম দিবে। কি বোঝা গেল? মুসলমানের সাথে মুসলমানের সাক্ষাৎ হলে অবশ্যই তাকে সালাম দিতে হবে, তবে সালামের কিন্তু আদব আছে। সেটা হলেই যিনি সওয়ারিতে যাচ্ছেন সাইকেলে গাড়িতে আর কেউ হেঁটে যাচ্ছেন, তাহলে ওই গাড়িওয়ালা হেঁটে যাওয়াকে সালাম দিবে। একজন হেঁটে যাচ্ছেন আর একজন বসে আছে, তাহলে যিনি হেঁটে যাচ্ছেন উনি সালাম দেবেন যাকে বসে আছে তাকে। আর যদি একজন ব্যক্তি হয় আর পাশে একাধিক ব্যক্তি হয়, এখন একজন ব্যক্তি একাধিক ব্যক্তিকে যখন সালাম দেবেন, কোনো সালামটা দিবেন ওটা একেবারে জোরে দিতে হবে। রসুল সাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাম এমনভাবে সালাম দিতেন ওনার সালামটা লা ইউকিজু না ইমান ওয়া ইউসমিউ, বলছেন উনি এমনভাবে সালাম দিতেন ঘুমান্ত ব্যক্তির ঘুম ভাঙত না, আর যিনি জাগ্রত আসেন তিনি ওনার সালামকে শুনতে পারতেন, তার মানে একটু ধীরস্থির আস্তেভাবে। মসজিদে যখন আসেন তখন একেবারে উচ্চ স্বরে সালাম না দিয়ে সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে কারো যেন নামাজের ডিস্টার্ব না হয়, আর এত স্লো না যে অন্য কেউ শুনতেও পাবে না। পুরুষ পুরুষকে সালাম দেবে সমস্যা নেই, পুরুষ নারীকে সালাম দিতে পারবে, হ্যাঁ দিতে পারবে সমস্যা নেই, কিন্তু নারী উত্তর দেবেন আসতে, কারণ নারীর আওয়াজটাও পর্দা, জোরে উনি পুরুষকে সালাম দেবেন না। আচ্ছা দূরে কেউ আছে আমি তাকে সালাম দিলাম কিন্তু আমার সালামের আওয়াজ তার কাছে পৌঁছে নেই, আমি কি হাত দিয়ে ইশারা দিয়ে তাকে বুঝাতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ? জি পারবেন, তোকে বুঝানোর জন্য আমি সালামের আওয়াজটা আপনার কাছে পৌঁছাতে পারি নেই, কিন্তু যেখানে সালামের আওয়াজ যাচ্ছে সেখানে হাতের ইশারার প্রয়োজন নেই, হাতের ইশারা সেখানেই যে আমি সালাম পৌঁছাতে দূরে আছে। এই জন্য কোনো নারী পুরুষকে সালাম দিতে পারবে, কোনো নারী পুরুষকে সালাম দিতে পারবে তখন যখন নাকি ফেতনার আশঙ্কা থাকবে না, বয়স্ক মহিলা বয়স্ক মেয়ে সালাম দিতে পারবে পুরুষকে, অথবা কোনো ফেতনার আশঙ্কা নেই, বাবাকে সালাম দিচ্ছে, বড় ভাইকে সালাম দিচ্ছে, স্বামীকে এগুলো দিতে পারে সমস্যা নেই, ওস্তাদকে সালাম দিচ্ছে, যেখানে কণ্ঠ আওয়াজ উঁচু করলে যদি কোনো ফেতনার আশঙ্কা না থাকে তাহলে সেখানে নারীরাও পুরুষকে সালাম দিতে পারবে। তো মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটি হক, তার মধ্যে আমি বিস্তারিতভাবে শুধু একটা বলতে পারলাম, সেটা হলো সালাম, আর বাকিগুলো আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। একটা হলো ইয়াদাতুল মারিজ, দুই নম্বর হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, ফজিলত কি দুই জনেরই লাভ, রোগীকে দেখতে গেলে দুই জনের লাভ, কি লাভ ভাই? রসুল বলছেন তুমি রোগীকে দেখতে যে যদি সকালে যাও, গরিব মানে হাদিস কঠিন হাদিস, কেউ যদি সকালে কোনো রোগীকে দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে, এই বলে আল্লাহুম্মা আগফিরলাহু আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ ওই ব্যক্তিকে রহম করো, আল্লাহ ওই ব্যক্তি পর্যন্ত তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আকবার। এগুলো নিঃস্বার্থ ফায়দা, এই ফায়দার জন্য কোনো টাকার বিনিময়ের প্রয়োজন নাই, শুধুমাত্র জানতে হবে আমল করতে হবে। আচ্ছা অসুস্থ ব্যক্তিকে আত্মীয়তা হওয়া জরুরি, রক্তের সম্পর্ক হওয়া জরুরি না, যে কোনো রুগী ব্যক্তি দেখতে গেলে আপনার জন্য এই ফায়দা। আর একটা কী ফায়দা, যতক্ষণ বসে আছেন জান্নাতের বাগিচায় বসে আছেন, এটা হলো আপনার ফায়দা। রুগীর কী ফায়দা এটাও আপনি জানেন না, দুঃখের বিষয়, এই আমলগুলো আমাদের মধ্যে চর্চা নেই। রুগীকে দেখতে যে তার জন্য হাত তার গায়ে হাত বুলে দোয়া করতে হবে, লা বা আসা তোহরুন ইনশা আল্লাহ, ইনশাআল্লাহ তোমার দুশ্চিন্তার কারণ নাই, আল্লাহ তোমাকে পবিত্র মানে সুস্থ করে দিবে। আর কি বলা যেতে পারে, হাত দিয়ে আধিবিল বা সারাব্বান নাস অশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফা উক শিফা আল্লাহ ইহাদুর সাকামা, এই যে ছোট্ট দোয়াগুলি, এগুলো আমাদের জানা দরকার, শিখা দরকার। এটা আমার বাবা সন্তান হতে পারে, এটা অন্য কেউ হতে পারে, রুগীকে দেখতে গেলে এত বড় ফায়দা, আমারও ফায়দা হলো রুগীর ফায়দা হলো। রসুল সাল্লাম বলছেন কোনো ব্যক্তির পাশে যে যদি এই দোয়াটি পড়ে আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিক, এই দোয়া আপনি করলেন ওই রুগীকে আল্লাহ শেফা দিবেই, তাহলে বেনিফিট আপনারও আছে, 70,000 ফেরেশতা দোয়া পাচ্ছেন, রুগীকে দেখতে গেলেন ওই বেচারারও ফায়দা হলো, তার জন্য আপনি দোয়া করলেন নিঃস্বার্থ দোয়া, এই দোয়ার কারণে তার রোগ ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে। সংক্ষিপ্তভাবে বললাম, আচ্ছা যে রুগী দেখতে যাওয়া এটা একটা হক। নাম্বার তিন, ইত্তেবাউল জানাজা, কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় শরিক হওয়া। জানাজা শরিক হওয়ার ফজিলত কি, জানাজা শরিক হলে এক কেরাত সব, আর দাফন বন্দোস থাকতে পারলে দুই কেরাত। এক কেরাত মানে জাবালুল জাবালাইনিল আজিমাইন, দুটি বড় পাহাড় সমতুল্য সওয়াব পাওয়া যায় মুসলমানদের জানাজায় শুধু শরিক হওয়া। আমরা শুধু ওই জানাজায় যাই যে আমার আত্মীয় অথবা যাকে চিনি, এটা আমরা সৌদি আরবে দেখেছি ভাই, আল্লাহ আকবার,
শুধু মানুষ শুনবে অমুক মসজিদে জানাজা, দেখবেন মানুষের ভিড়। কেন যায়? শুধুমাত্র সওয়াব। আর আমাদের দেশে ইসলামটাকে ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে, মানুষের মাঝে ভুল মেসেজ দেওয়ার কারণে মানুষ ইসলামটাকে স্বার্থের জন্য ব্যবহার করে। কিভাবে? মানুষ মারা গেলে তার জন্য কি করতে হবে এটা জানি না, আর যেটা করি সেটাও ইসলাম বিরোধী, ইসলাম পরিপন্থী। দোয়াটাও স্বার্থ সাপেক্ষে, যারা জানাজা শরীক হয়েছে ওদের জন্য সবাই মানে মিলাদের ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা করে। তো যদি কোনো ধনী মানুষ মারা যায়, ধনী সন্তানের পিতা মারা গেলে জানাজা লোক বেশি হয়, কারণ কি? মিলাদের দাওয়াত পাওয়া যাবে, খাওয়া পাওয়া যাবে। এই যে ইসলামটা এখন আমাদের ভিতরে সামাজিকভাবে এটা একটা শর্ত, স্বার্থ, দুনিয়াবী স্বার্থ সব কিছু জড়িত হয়ে গেছে। কিন্তু আপনি জানাজা যাবেন শুধুমাত্র সওয়াবের আশায়। আমি চিনি না চিনি, মুসলমান ভাবে মারা গেছে জানাজায় ফায়দা কি? রসুল বলছেন কোনো মুসলমানের জানাজা যদি 100 জন মুসলমান হাজির হয়ে দোয়া করে, আল্লাহ তার জন্য মাগফিরাত চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এটা একটা বর্ণনা। আর একটি বর্ণনা আছে, আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন কোনো জানাজা যদি 40 জন মানুষ দোয়া করে, কিন্তু শর্ত আছে, শর্ত হলেই 40 জন শিরিককারী হওয়া হবে না। এই 40 জন জানাজা তার জন্য দোয়া করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। নাম্বার 3 কাতার মানুষ যদি কোনো মুসলমানের জানাজা শরিক হয় তাহলে তার জন্য দোয়া করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। তাহলে ছোট্ট একটা আমল, আপনি কারো জন্য উপকার করলে আপনার জানাজায় আরও জন ওরকম লোকে আসবে। তাহলে 3 নম্বর হক আমরা জানলাম, মানে জানাজা শরিক হওয়া। নাম্বার 4 তাসমিতুল আতিস, এটা একটু ব্যাখ্যা দিয়ে বলা দরকার ছিল কিন্তু সময় নেই। হাসি এটা অটোমেটিক আসে, আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাস, হাসিটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য আদম প্রথম হাসি আসছিল আর বলতেছিল আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, কারণ হাসির মাধ্যমে ভিতরের রোগ সব বাহিরে চলে আসে। এই জন্য রসুল বলছেন কোনো গরম জিনিসকে ফু দিয়ে খেও না, এ ভিতর থেকে যারা ফু জেনে দেন এতে ভিতরের খারাপ বাতাস বাহিরে চলে আসে। আল্লাহ পাক এমন একটা সিস্টেম করেছে, ক্লিন ভালো বাতাস, পরিচ্ছন্ন বাতাস ভিতরে যায় আর ভিতর থেকে রোগ বালা খারাপ বাতাস বাইরে চলে আসে। এই জন্য কোনো পানি পান করলে 3 বার নিঃশ্বাস হতে নিতে হয়, কিন্তু নিঃশ্বাস নিতে গ্লাসের বাহিরে, পানীয় জিনিসে খাওয়া জিনিসে নিঃশ্বাস নেওয়া যায় না। তাহলে রসুল বলছেন হাসি আসছে তোমার জন্য লাভ, ফায়দা হলো, তুমি আল্লাহর প্রশংসা করো আলহামদুলিল্লাহ। আচ্ছা, যিনি আলহামদুলিল্লাহ বলবেন ওনার হক আদায় করলেন, বলা জরুরি। আস্তে বলবেন না জোরে, জোরে বলবেন যেন সবাই শোনে। লাভ কি? যারা শুনবে সবার উপর ওয়াজিব, তাকে বলতে হবে ইয়ারহামুক আল্লাহ, আল্লাহ তোমাকে তো রহম করুক। এই দোয়াকে সবাই জানি, অনেকে জানে, এগুলো জানা দরকার। আপনি নিজে জানেন, স্ত্রীকে শিখান, সন্তানদেরকে শিখান, বাড়িতে আমল করেন। হাসি আসে, এই বল আলহামদুলিল্লাহ, বল কি বলবো আমি পিতা ইয়ারহামুক আল্লাহ। ওকে আর একটা দোয়া বলতে হবে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। রসুলের কাছে ইহুদি এসে হাসি দিত, ইহুদি কেন? রসুল যেন তার জন্য রহমতের দোয়া করে। রসুল কিন্তু তার জন্য ইয়ারহামুক আল্লাহ বলতেন না, বলতেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তোকে হেদায়ত দিক, আল্লাহ তোকে সংশোধন করুক। এখনও রহমত পাওয়ার যোগ্যতা তার অর্জন হয় নাই। এই হাসির যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের সমাজের মধ্যে আমল নাই বললেই চলে। নাম্বার শেষ সেটা হল ইত্তেবা, ইজাবাতু দাওয়া। কেউ যদি কোনো দাওয়াত দেয় তাহলে সে দাওয়াতটাকে কবুল করা। দাওয়াত বলতে খাওয়ার দাওয়াত শুধু তা না, যে কোনো প্রয়োজন একটা মুসলমান যদি কাউকে ডাকে তাহলে সেই মুসলমানের ডাকে সাড়া দেওয়া, মুসলমানের প্রতি মুসলমানের হক। এই সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা হক বললাম, এই আশায় আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই সুন্দর আমলগুলি করার তৌফিক দান করেন। তার সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেই আলোচনা শেষ করবো, সেটা হলে আপনাদের অত্যন্ত আনন্দ এবং খুশির বিষয় যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এক কথাই সহি আকিদার যারা অনুসারী আছে তাদেরকে এক নামে পরিচিত আর আহলুল হাদিস আলহামদুলিল্লাহ। আর আহলে হাদিসের মধ্যেও অনেক বেদাত শিরিক ঢুকে গেছে, আর সেই বেদাত শিরিক সংস্কারের ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের যে বিশাল বড় একটি ভূমিকা বাংলাদেশের মধ্যে রয়েছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সামাজিকভাবে। এবং মুসলিমদের সমাজের ভিতরে যত কুসংস্কার আছে এগুলিকে পরিষ্কার করে সঠিক ইসলামের দাওয়াত আহলে হাদিস আন্দোলন নিঃশর্তভাবে নির্বিঘ্নভাবে ওনারা দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। ওনাদের বাৎসরিক একটি ইজতেমা হয়, বড় ইজতেমা, আর সেই ইজতেমাটা দিয়ে ইতিপূর্বে ট্রাক টার্মিনালও হতো, আর এই বৎসর আলহামদুলিল্লাহ আপনাদের একেবারে বাড়ির কাছে এখানে একটা সুন্দর মাঠ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, ইনশাআল্লাহ এখানে ইজতেমা হবে। আর একটা ইজতেমায় বহু বক্তা আসেন এবং ও প্রত্যেকের আলোচনার ধারা
তাদের সাবজেক্ট আলাদা হয়, সেখানে বসে আপনি উপকৃত হয়ে কিছু এলেম শেখার উদ্দেশ্যে গেলে যতক্ষণ বসে থাকবেন যাবেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, ফেরেশতা আপনার জন্য পাখা বিছিয়ে দিবে পায়ের নিচে। আপনাদের জন্য প্রথমত ইজতেমায় দাওয়াত আমি কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে দিলাম। নাম্বার দুই, যেহেতু আপনি এখন বর্তমান ইজতেমার একেবারে সন্নিকটে বসবাস করছেন, ইমাম সাহেব আমাকে বলছে এজন্য আপনাদের আর একটি হক, সেটা হলো আপনার বাড়ির উপরে ইজতেমা, এই ইজতেমাটা আপনার নিজের, অতএব এটার আইন শৃঙ্খলার জন্য যা কিছু প্রয়োজন, আমাদের যুবকের প্রয়োজন, আপনাদের প্রয়োজন, এই জন্য স্বেচ্ছাসেবক আমাদের প্রয়োজন, আমরা আপনাদের কাছে আশা রাখবো, আমাদের দায়িত্বশীলদের কাছে যোগাযোগ রেখে আপনাদের নাম দিয়ে এই স্বেচ্ছাসেবকের কাজ আপনারা করবেন, এবং প্রত্যেকেই নিজের মনে করে যেন এখানে কোনো বিশৃঙ্খলা না ঘটে, মানুষরা এসে যেন সুন্দরভাবে আলোচনা শুনতে পারে, এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের ভালো কাজ, যে কোনো ভালো কাজ আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ তুমি আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا، اللهم اغفر لجميع الموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم أصلح أحوالنا، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، اللهم وفقنا لما تحب وترضى، اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. شعبان ماش কয়দিন পরেই, আমাদের শাবান মাসে অধিক বেশি সিয়াম পালন করা রসুলের সুন্নত, যারা সম্ভব নফল সিয়াম রাখতে পারেন, না পারলেও সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন, মাসে তিনটা রাখতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি শুধু ইশারা দিচ্ছি, আমাদের দেশে বহুল প্রচলিত প্রসিদ্ধ একটি বড় বেদাত, সেটা হল শাবান মাসে নিসফে শাবান নামে শবে বরাতের একটা অনুষ্ঠান করা হয়, এটা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। এটার বিশ্বাস করা মানে কোরআনকে অস্বীকার করা, কারণ কোরআনে ভাগ্য বন্টন হয় কদরের রাত্রে, কোরআন যেই রাতে নাজেল হয়েছে সেই রাতে ভাগ্য বন্টন হয় এবং সেই রাত হল বরকতপূর্ণ রাত, সেটা হল রমজান মাসে কদরের রাত, শেষ দশকের শেষ বেজোর রাত্রে, আর সেটা আমরা বানিয়ে নিয়েছি শাবান মাসের অর্ধরাতে। পুরা বৎসর নামাজ নাই, সালাত নাই, জুমার সালাত নাই, শবে বরাতের দিন মাগরিবের আগে থেকে মসজিদে বসে আছে, মনে করেছে আজকের ভাগ্যটা আল্লাহর কাছ থেকে কোনোরকমভাবে ভালো লেখে নিতে পারলেই পরের দিন ওই দিনে ফজরে আর মসজিদে নেই। এইগুলি হলো স্বার্থপর মুসলমান, তারা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। তো আলহামদুলিল্লাহ আমি আশা রেখে আপনারা আমার সবাই আহলেদিস এবং সচেতন, আশা করি এই বেদাতে আমল আপনাদের মাঝে নেই, তবে এটা মানুষের কাছে পৌঁছাতে হবে। আমি হক জানি, আমার কাছে সীমিত রাখলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য জিনিস বুঝে তার উপর যেন আমল করার তৌফিক দান করেন। اللهم اغفر لنا وللمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.